pitches outside. সাবেক বাহাতি স্পিনার সৈকত বাংলাদেশের আম্পায়ারদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ অনফিল্ড আম্পায়ার হিসেবে পরিচালনা করেছেন। এবার তার ক্যারিয়ারে দারুণ এক মাইলফলক যুক্ত হতে চলেছে। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে চলেছেন। ওয়ানডে ও টি টোয়েন্টি মিলিয়ে এই প্রথম বিশ্বকাপে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের কেউ। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আম্পায়ারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিশ্বকাপের প্রথম পর্বের ৪৫টি ম্যাচেরই আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি। সেখানে বাংলাদেশের আম্পায়ারদের মধ্যে পরিচিত মুখ শরফুদ্দৌলা থাকছেন ৫ ম্যাচে আম্পায়ার হিসেবে। গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ফিল্ড আম্পায়ার হিসেবে সেই ম্যাচে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও ভারতের নিতিন ম্যানন। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পল উইলসন আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জাভাগাল শ্রীনাথ। এছাড়া আগামী ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ম্যাচে, ১৫ অক্টোবর দিল্লিতে ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচে, ২৫ অক্টোবর অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস, ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ম্যাচে এবং ৩ নভেম্বর নেদারল্যান্ডস আফগানিস্তান ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন তিনি। বিশ্বকাপের আগে গৌহাটিতে বাংলাদেশ ইংল্যান্ড আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও আম্পায়ার থাকবেন ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলা শরফুদ্দৌলা। অ্যাকশন স্পোর্টস।